সার্থক করার তীব্র দক্ষ পথেরই আগবাড়িছে এজাক তরুণ তরুণী। বুকুত বান্ধিছে ক্রীড়ারে বিশ্ব জিনার অযুত হেঁপাহ। এই লক্ষ্যরে বোকাপানীর মাজতে দৈনিক চলাই গৈছে ক্রীড়ার বিভিন্ন অনুশীলনের লগতে শরীর চর্চা। এই দৃশ্য তামুলপুর জেলার কাউলি হাইস্কুল খেলপথারর। নিজকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে হেজার বাধাকু নেওচি প্রতিদিনে এইদরে ইয়াত যুবক যুবতীসকলে খো খো, হ্যান্ডবলের উপরও চলাইছে দৌড় জাম্পর লগতে শরীর চর্চা। শেহতীয়াকৈ রাজ্য সরকারের নিযুক্তি প্রক্রিয়া আর ঘোষণায়ও অধিক উৎসাহী করে তুলিছে এই সকল যুবক যুবতীক। মই প্রথমেতো মানে আমাকো ইমান লাগা নাছিল, যেতিয়া আমি খেলিছো আমি ইয়ার নিয়মবোৰ বুঝিছো তেতিয়া আমাক মানে নিজে নিজে মানে ভাল লাগা হল। যেতিয়া আমি একবার ডিস্ট্রিক্ট খেলিবলৈ গৈছো তারপর স্কুলের পর ছাত্র ছাত্রী অল্প ইচ্ছুক হল, প্র্যাকটিস করে আসো। আগতে ইমান ভালকে খেলবা পারা নাছিল, এটা প্র্যাকটিস করে করে আমি ইতিয়া বহুত শিকা হৈছো আর অধ্যয়নের সমান্তরাল গৈ ক্রীড়া জগততো মনোনিবেশ করেছে কণ কণ ছাত্র ছাত্রীর লগতে যুবক যুবতী সকলেও। দৈনিক তিনি চারি ঘণ্টা শরীর চর্চার উপরও করেছে ক্রীড়ার অনুশীলন। বিগত প্রায় ছবছর ধরে বিনামূলিয়াক তরুণ সরকার নামৰ এগৰাকী ক্রীড়া প্রশিক্ষকে দিছে প্রশিক্ষণ। প্রায় আজি তিন বছর ধরে কন্টিনিউ চলি আছে কিরণ সরকার নামৰ এজন প্রশিক্ষকে বিনা পয়সাত আমার কাউলিয়া অঞ্চলত যেটু খো খো খেলার যেটু প্রশিক্ষণ শিবির চলাই আছে খুব আনন্দত। এই অঞ্চলের মানুষে আগত তেনেকে খেল খেলা নাছিলে। লড়াছলীবিলাক উৎসাহর উপরতে খেলার প্র্যাকটিস নির্ভর করে, সেই অনুযায়ী বাচ্চাবিলাকে সদায় রোদ বরষুণ বুকায় তেওঁলোকে মন দি পেলায় খেলে আর বহুত দূর দূরণির পর আহে লড়াছলীবিলাক আহি পেলায়। মিনি আছে, সাব জুনিয়র আছে, জুনিয়র আছে, সিনিয়রও আছে, টিম বনাই হয় আমি তেনেকে বনায় বনায় খেলাও, এত কম্পিটিশন করাও। ভারত ভূটান সীমান্তর অতি প্রান্তীয় অঞ্চলটোর এই যুবক যুবতী সকলে শেহতীয়াক আন্ত জেলার লগতে রাজ্যিক পর্যায়ের বিভিন্ন খেলতো লৈছে অংশ। তামুলপুরের পৰা নয়নজ্যোতি দাসের রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। সপোন সার্থক করার তীব্র দক্ষ পথেরই আগবাড়িছে এজাক তরুণ তরুণী। বুকুত বান্ধিছে ক্রীড়ারে বিশ্ব জিনার অযুত হেঁপাহ। এই লক্ষ্যরে বোকাপানীর মাজতে দৈনিক চলাই গৈছে ক্রীড়ার বিভিন্ন অনুশীলনের লগতে শরীর চর্চা। এই দৃশ্য তামুলপুর জেলার কাউলি হাইস্কুল খেলপথারর। নিজকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে হেজার বাধাকু নেওচি প্রতিদিনে এইদরে ইয়াত যুবক যুবতীসকলে খো খো, হ্যান্ডবলের উপরও চলাইছে দৌড় জাম্পর লগতে শরীর চর্চা। শেহতীয়াক রাজ্য সরকারের নিযুক্তি প্রক্রিয়া আর ঘোষণায়ও অধিক উৎসাহী করে তুলিছে এই সকল যুবক যুবতীক। মই প্রথমেতো মানে আমাকো ইমান লাগা নাছিল, যেতিয়া আমি খেলিছো আমি ইয়ার নিয়মবোৰ বুঝিছো তেতিয়া আমাক মানে নিজে নিজে মানে ভাল লাগা হল। যেতিয়া আমি একবার ডিস্ট্রিক্ট খেলিবলৈ গৈছো তারপর স্কুলের পর ছাত্র ছাত্রী অল্প ইচ্ছুক হল, প্র্যাকটিস করে আসো। আগতে ইমান ভালকে খেলবা পারা নাছিল, এটা প্র্যাকটিস করে করে আমি ইতিয়া বহুত শিকা হৈছো আর বেলেগকে খেলবা গৈছো। অধ্যয়নের সমান্তরাল গৈ ক্রীড়া জগততো মনোনিবেশ করেছে কণ কণ ছাত্র ছাত্রীর লগতে যুবক যুবতী সকলেও। দৈনিক তিনি চারি ঘণ্টা শরীর চর্চার উপরও করেছে ক্রীড়ার অনুশীলন। বিগত প্রায় ছবছর ধরে বিনামূলিয়াক তরুণ সরকার নামর এগারী ক্রীড়া প্রশিক্ষকে দিছে প্রশিক্ষণ। প্রায় আজি তিন বছর ধরে কন্টিনিউ চলি আছে কিরণ সরকার নামর এজন প্রশিক্ষকে বিনা পয়সাত আমার কাউলিয়া অঞ্চলত যেটু খো খো খেলার যেটু প্রশিক্ষণ শিবির চলাই আছে খুব আনন্দত। এই অঞ্চলের মানুষে আগত তেনেকে খেল খেলা নাছিলে। লড়াছলীবিলাক উৎসাহর উপরতে খেলার প্র্যাকটিস নির্ভর করে, সেই অনুযায়ী বাচ্চাবিলাকে সদায় রোদ বরষুণ বুকায় তেওঁলোকে মন দি পেলায় খেলে আর বহুত দূর দূরণির পর আহে লড়াছলীবিলাক আহি পেলায়। মিনি আছে, সাব জুনিয়র আছে, জুনিয়র আছে, সিনিয়রও আছে, টিম বনাই হয় আমি তেনেকে বনায় বনায় খেলাও, এত কম্পিটিশন করাও। ভারত ভূটান সীমান্তর অতি প্রান্তীয় অঞ্চলটোর এই যুবক যুবতীসকলে শেহতীয়াক আন্ত জেলার লগতে রাজ্যিক পর্যায়ের বিভিন্ন খেলতো লৈছে অংশ। তামুলপুরের পৰা নয়নজ্যোতি দাসের রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।